আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019-এর 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। মিস্টার মোখলেস সাহেব পেশায় মৎস্যবিদ, দেশের মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। এখন প্রশ্ন হলো, রোবোটিক্স কি? প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো। এবং হ উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। প্রথমে রোবোটিক্স কি? রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা, যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে থাকে। প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রযুক্তি বলতে ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝানো হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে হুবহু গাড়ি চালানোর সময় চারপাশে থাকা শহরের পরিবেশ বা ব্যস্ত সড়কের একটি কৃত্রিম দৃশ্য তৈরি করা হয়। রাস্তার ড্রাইভিং শেখার ক্ষেত্রে যেমন নানা রকম দুর্ঘটনা ঝুঁকি থাকে, এক্ষেত্রে তার কোনো বালাই নেই। কেননা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী ভার্চুয়াল রিয়েলিটিতে যে পরিবেশে গাড়ি ড্রাইভিং শিখছেন সেটি মোটেও কোনো বাস্তব পরিবেশ নয়, তাই এখানে দুর্ঘটনারও কোনো ঝুঁকি নেই। সুতরাং নিশ্চিতভাবেই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। এরপরে বলা আছে, উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো। উদ্দীপকে মাছ উৎপাদনে প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদের বীজ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। সব জীবের বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএ, এর জেনেটিক কোড। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উন্নত জাতের বিভিন্ন উদ্ভিদ জন্মাতে প্রয়োজনীয় বীজ কিংবা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো প্রাণী উদ্ভাবন করা সম্ভব। উদ্দীপকে মৎস্যবিদ মিস্টার মোখলেস দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। এর অর্থ হলো, দেশে পূর্বের যে প্রজাতির মাছ চাষ হতো, উন্নত প্রজাতির ব্যবহারের ফলে এ ধরনের মাছ পূর্বের চেয়ে অধিক উৎপাদনশীল বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। কোনো প্রজাতিতে এ ধরনের পরিবর্তন আনার জন্য অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তার নিজস্ব বৈশিষ্ট্যকে পরিবর্তন ও উন্নত করতে হবে। উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। উদ্দীপকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশ উভয় ক্ষেত্রেই বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও আচরণিক বৈশিষ্ট্য শনাক্তকরণে পার্থক্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মিস্টার মোখলেস তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায় এবং তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। এক্ষেত্রে আঙুলের ছাপ ও তাকিয়ে থাকা তথা চোখের আইরিস ও রেটিনা বায়োমেট্রিক্সের অন্যতম দুটি উপাদান। ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক সিস্টেমে কোনো ব্যক্তি সংরক্ষিত ডাটার সাথে তাৎক্ষণিক ইনপুটকৃত একটি বায়োমেট্রিক ডাটা মেলানোর মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায়। সুতরাং মিস্টার মোখলেস অফিসের দরজায় বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং তার কক্ষের দরজায় আইরিস ও রেটিনা স্ক্যানের মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তবে উভয় ক্ষেত্রেই বায়োমেট্রিক্সের ডাটা গ্রহণকারী ডিভাইসের মধ্যে প্রথমটির দামে সস্তা, সহজলভ্য ও ব্যবহার সহজ। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় সকল ক্ষেত্রেই ব্যক্তি শনাক্তকরণের সহজ ও দ্রুততার সাথে শতভাগ সফলতা প্রদান করতে সক্ষম। আবার এ পদ্ধতিতে শারীরিক কোনো ঝুঁকিও নেই। অন্যদিকে আইরিস ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক্স পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল এবং এতে প্রচুর মেমোরি ব্যবহার হয়। তাছাড়া এটি চোখের জন্য খানিকটা ক্ষতিকর বটে। উপরোক্ত বিশ্লেষণে বলা যায়, এই দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি নিরাপত্তার ক্ষেত্রে অধিকতর কার্যকর এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।